প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সামনে আমি আবার হাজির হয়েছি আরেকটা ভিডিও নিয়ে। সপ্তম শ্রেণী অনুশীলনী 4.1 ম্যাথ নাম্বার 8। তো আমি অঙ্ক শুরু করার আগে প্রথমে একটা কথা বলতে চাই, আমি অঙ্ক করার সময় মাথায় রাখি আমি ফার্স্ট লেভেল স্টুডেন্ট না, অর্থাৎ যারা খুবই কম বুঝে কম জানে তাদের জন্য প্রত্যেকটি অংশ আমাকে ভেঙে ভেঙে করতে হবে। এই জিনিসটা আমি মাথায় রেখে অঙ্ক করি। তো সুতরাং আমি অঙ্ক শুরু করার আগে মাথায় রাখবো তোমরা কিছুই জানো না, কিছুই বুঝো না, সুতরাং তোমাদের জন্য প্রত্যেকটি অংশ আমি ভেঙে ভেঙে করাবো। তো চলো শুরু করা যাক। প্রথম রাশিকে সেকেন্ড রাশি দ্বারা গুণ, যার জন্য আমি প্রথম রাশি আগে বসাবো। সেভেন এ কিউ বি এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার গুণ -3 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউ এ স্কোয়ার বি স্কোয়ার। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, যার জন্য আমরা প্রথম রাশি বসালাম, মাঝখানে গুণ চিহ্ন দিলাম, এরপরে সেকেন্ড রাশি বসালাম। তারপরে আমাদের কাজ হবে সংখ্যাগুলো এক পাশে রাখা, অন্যান্যগুলো যেগুলো এগুলো এক পাশে রাখা। সংখ্যা প্রথমত 7 দেখতে পাচ্ছি প্রথম রাশিতে, সেকেন্ড রাশিতে দেখতে পাচ্ছি -3, যার জন্য সংখ্যাগুলো আমরা এক পাশে রাখবো। তারপরে প্রথম রাশিতে আছে এ কিউ আর সেকেন্ড রাশিতে আছে এ স্কোয়ার, আমরা এ কিউ আর এ স্কোয়ার আমরা একসাথে রাখবো। তারপরে প্রথম রাশিতে আছে বি, সেকেন্ড রাশিতে আছে বি স্কোয়ার, আমরা বি এবং বি স্কোয়ার একসাথে রাখবো। প্রথম রাশিতে আছে এক্স টু দি পাওয়ার 5, হ্যাঁ বসালাম। সেকেন্ড রাশিতেও আছে এক্স টু দি পাওয়ার 5 বসালাম। এরপরে প্রথম রাশিতে আছে ওয়াই স্কোয়ার বসালাম, সেকেন্ড রাশিতে আছে ওয়াই কিউব, আমি ওয়াই কিউব দিয়ে দিলাম। এবং দ্বিতীয় রাশিতে দেখতে পাচ্ছি হ্যাঁ এ দেওয়া হয়েছে আমাদের, এবং বি দেওয়া হয়েছে আর নেই বসালাম। এখন আমরা গুণ করব। আমরা গতানুগতিকভাবে আবারও আমি বলবো, 7-এর সামনে কোনো চিহ্ন নাই কিন্তু 3-এর সামনে মাইনাস, তাহলে আগে আমাকে চিহ্নর গুণ করতে হবে। 7-এর সামনে কোনো চিহ্ন নাই তাহলে আমরা প্লাস ধরব, 3-এর সামনে মাইনাস আছে আমরা মাইনাস দেখতেই পাচ্ছি, তো 7-এর সামনে প্লাস আছে আর 3-এর সামনে মাইনাস আগে গুণ করব। সিনিয়র গুণ প্লাস, 7-এর সামনে প্লাস আর 3-এর সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর 7-কে 3 দিয়ে গুণ করলে হবে 3 সাথে 21। আর একই বৃত্তির পাওয়ারগুলো যোগ হয়, এখানে এ হলো বৃত্তি, 3 হলো পাওয়ার, এ হলো বৃত্তি আর 2 হলো পাওয়ার, তো একই বৃত্তির পাওয়ারগুলো যোগ হয়। তো আমরা প্রথমত দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি নিব, এই দুইটা থেকে আমি একটা এ নিলাম, আর একই পাওয়ারগুলো যোগ হবে, উপরে পাওয়ার আছে এখানে 3 আর এখানে পাওয়ার আছে 2, একই বৃত্তির পাওয়ার যোগ হবে, এই 3 আর 2 যোগ করলে আমরা পাচ্ছি 5 বসালাম। এরপরে বির উপরে এখানে কিছু নাই, মনে মনে আমরা একটা এক ধরবো, আর এখানে বির উপরে তো 2 দেওয়াই আছে, তাহলে একইভাবে আমরা এই বি ভিত্তি পাওয়ার 1 আর এরপরে বি ভিত্তি পাওয়ার 2, একই ভিত্তি দুইটা থেকে একটা নিব আর পাওয়ারগুলো যোগ হবে, একই ভিত্তির পাওয়ার যোগ হবে। একই ভিত্তির পাওয়ার যেহেতু যোগ হয় আমরা যোগ করব, এখানে 1 আছে আর এখানে 2, 1 আর 2 যোগ করলে 3 হয় বসালাম। ঠিক একইভাবে এক্সের উপরে এখানে 5, এক্সটা হলো ভিত্তি, 5টা হলো পাওয়ার, পরে আবার এক্সটা ভিত্তি, 5টা হলো পাওয়ার, তো এই ভিত্তি দুইটা থেকে আমরা একটা বসালাম আর একই বৃত্তির পাওয়ারগুলো যোগ হবে, হ্যাঁ 5 আর 5 যোগ করলে হয় 10 বসালাম। আর এখানে পরে আবার একইভাবে একই বৃত্তির পাওয়ারগুলো যোগ হবে, এখানে ওয়াই বৃত্তি আর 2 হলো আমাদের পাওয়ার, ওয়াই হলো বৃত্তি আর এই 3 হলো পাওয়ার, ওয়াই বৃত্তি 2 পাওয়ার আর ওয়াই হলো বৃত্তি এই 3 হলো পাওয়ার, একই বৃত্তির পাওয়ারগুলো যোগ হবে। তো বৃত্তি আমরা ওয়াই দুইটা থেকে একটা ওয়াই নিলাম আর পাওয়ার এখানে দেওয়া আছে 2 আর এখানে পাওয়ার দেওয়া আছে 3, 2 আর 3 যোগ করলে হয় 5 বসালাম। এরপরে -21 যেভাবে আছে আমরা দেখে দেখে বসিয়ে দিই, এ টু দি পাওয়ার 5 বি কিউ এক্স টু দি পাওয়ার 10 ওয়াই টু দি পাওয়ার 5, এটাই আমার আনসার। তোমরা চালিয়ে লিখতে পারো, সুতরাং নির্ণয় গুণফল, হ্যাঁ
এরপরে আমরা পরবর্তী অঙ্কে যাব। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা পরের অঙ্ক যাই, অর্থাৎ 9 নম্বর অঙ্ক। 2x+3y, 5xy। এখানেও প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে আমরা গুণ চিহ্ন বসাবো। প্রথম রাশি হলো 2x+3y বসালাম, সেকেন্ড রাশি হলো 5xy বসালাম। এই 9 নম্বর অঙ্কটা একটু ভিন্নতা আছে, আমি তোমাদের মনোযোগ একটু আকর্ষণ করতেছি, একটু খেয়াল করো। এই 5xy দিয়ে প্রথমত 2x কে একবার গুণ করব, 5xy দিয়ে আরেকবার 3y এ গুণ করব। তো চলো আমরা গুণ করার জন্য বসাই। 5xy দিয়ে একবার 2x কে গুণ হবে, আমি বসাচ্ছি। 2x গুণ 5xy বসালাম। এরপরে তাহলে এই 2x দ্বারা একবার 5xy কে গুণ করলাম, বসাইছি। এরপরে গুণ হবে +3y দ্বারা 5xy কে, +3y দ্বারা 5xy কে গুণ করব। তো আমি বসাচ্ছি +3y গুণ 5xy। আমি প্রয়োজনে একটু আবার রিপিট করি। প্রথমত 2x দ্বারা 5xy কে গুণ করব, এই 2x দ্বারা 5xy কে গুণ, 2x দ্বারা 5xy গুণ গুণ করার জন্য বসালাম। এরপরে এই 3y দ্বারা এই 5xy কে গুণ, থ্রি ওয়াই না, +3y দ্বারা, প্লাস সামনে এই চিহ্ন সহ আমরা বলবো, +3y দ্বারা 5xy কে গুণ, +3y দ্বারা 5xy কে গুণ গুণ করার জন্য আমরা বসালাম। এখন আমরা গুণ করি। প্রথমত 5কে আমরা 2 দিয়ে গুণ করি, 5 দুগুণে 10 বসালাম। তারপরে x এই জায়গায় একটা আছে, এখানে একটা আছে, আমরা দুইটা x দেখতে পাচ্ছি। তো x কেও x দিয়ে গুণ, x কে যদি আমরা x দিয়ে গুণ করি তাহলে হবে x² মানে দুইটা x, আর পাশে একটা y আছে, আমরা y টা বসিয়ে দিই। এরপরে প্লাস বসালাম, তারপরে এ 3 দিয়ে প্রথমত 5কে আমরা গুণ করব, 3 দিয়ে যদি 5কে আমরা গুণ করি, 3 5 15 বসালাম। এরপরে আমি দেখতে পাচ্ছি এখানে y আছে, এখানে y আছে, আর এ পাশে একটা x আছে, এখানে কিন্তু x নাই। প্রথমে সংখ্যার গুণ করছি, এরপরে এই জায়গায় x আছে, এখানে কিন্তু x নাই, যার জন্য x টা বসিয়ে দিচ্ছি। আর এখানে একটা y, এই জায়গায় একটা y, দুইটা ওয়াই, তার মানে y² গুণের ক্ষেত্রে পাওয়ার হয়, আমরা খেয়াল রাখবো ওয়াইকে ওয়াই দিয়ে গুণ, গুণের ক্ষেত্রে হয় পাওয়ার, গুণের ক্ষেত্রে পাওয়ার হয়, ওয়াইকে ওয়াই দিয়ে গুণ করলে y² হবে, 2y না, আমরা ভুল করে বলবো না, ওয়াই দুইটা 2y এটা বলবো না। যোগের ক্ষেত্রে হয় সংখ্যা, যোগের ক্ষেত্রে সংখ্যা হয় অর্থাৎ 2y, আর গুণের ক্ষেত্রে হয় পাওয়ার। তো যার জন্য ওয়াইকে ওয়াই দিয়ে গুণ করবো, এই জন্য y² হবে। 3 5 15 বসালাম, আর ওয়াইকে ওয়াই দিয়ে গুণ করলে y², আর এখানে একটা x আছে, আমরা x টা বসিয়ে দিলাম, এর মাধ্যমে আমাদের অঙ্ক শেষ। সুতরাং নির্ণয় গুণফল, হ্যাঁ (10x²y+15xy²) এটাই আমাদের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, প্লিজ তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি ক্লিক করো, যাতে করে তোমরা পরবর্তী ভিডিও মিস না করো। আর তোমাদের সাবস্ক্রাইব ও বেল বাটনটি অন করা আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। আর যারা সাবস্ক্রাইব করছো তারা তো আমাদের সাথে থাকবেই। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।